আচ্ছা, নিচে আসেন নিচে আসেন, একদম স্ক্রল করে নিচে যান। এই যে প্রোডাক্ট টাইপ জেনারেল, এখানে ক্লিক করেন। এই যে আই এম শিওর দ্যাট, হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে আপনি এখন অ্যাড করতে পারবেন। যান নিচে যান, এই যে হ্যাঁ এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে আপনি মানে কত সাইজ বসাবেন কোমা দিয়ে দিয়ে বসাবেন, যেমন এক্স সাইজ একটা, এম সাইজ একটা, এল সাইজ একটা, কোমা দিয়ে দিয়ে বসাবেন। শেষে গিয়ে আর কোমা দেওয়ার দরকার নেই, শেষেরটাই। হ্যাঁ, এই যে এম সাইজ দিছেন একটা, কোমা দিছেন, এল সাইজ কোমা দিছেন, হ্যাঁ এখানে আপনি এখন কনফার্ম করে দেন। হ্যাঁ, এই যে আপনার এগুলো আর চলে আসছে, দেখেন। হ্যাঁ, নিচে যান, হ্যাঁ নিচে গিয়ে এখন এখানে যদি আপনি আরো ইমেজ বসাতে চান, কয়টাকে ইমেজ বসাবেন, এখানে দেখেন এডিট অপশন আছে। এই যে একটা এডিট অপশন, এই যে এডিট অপশন, এখানে গিয়ে আপনি প্রাইস, দাম, সবগুলা কালার এগুলা সেভ করতে পারবেন। তাহলে কি করবেন, সরি ভাই বুঝে নাই, মানে সাইজের সাথে হ্যাঁ মেজারমেন্ট জিনিসটা কি বসানো যায়, যেমন সাইজের পার দিয়ে আমি অনেক সময় দেখছি কাস্টমাইজ থাকে, কেমন যে এম সাইজ, হ্যাঁ এতে টেস্ট কত কত। হ্যালো, লোকে কত দেবো যে লোকের এটা হবে, এরকম একটা কিছু দেওয়ার অপশন থাকে, ৩৮ ইঞ্চি বা এটা হচ্ছে আপনার 50 থেকে 60 কেজি ওজন এবং 5 ফুট 6 বা এরকম একটা মানুষ পড়তে পারবে, এইরকম কিছু অপশন আছে কিনা যে মেজারমেন্ট মানে শীট দিয়ে দেওয়া। হ্যাঁ, এইটা তাইলে আপনি ওই যে যখন এম সাইজ দিবেন না, যখন যখন এম সাইজ দিবেন, এই যে দেখেন এখানে এই যে এম সাইজ আছে না, এই এম সাইজের এই দিক দিয়ে সব লিখে দিতে পারবেন, মানে কেমন কেমন কি সাইজ দিবেন, এই দিক দিয়ে আপনি এই যে এম সাইজ দিলেন, এই এম এর পাশ দিয়ে এই দিক দিয়ে লিখে দিতে পারবেন। লিখে দিয়ে সে এই যে কনফার্ম করেন, তাহলে আপনার আর সব সাইজগুলো চলে আসছে কি কি লিখে দিলেন। আচ্ছা, আরেকটা ইস্যু হচ্ছে কাস্টমার আপনার ওই কি বলে যে ঠিকানা দেওয়ার সময় অর্ডারের যে ঠিকানাটা দিবে, হ্যাঁ ওরা তো বাই ডিফল্ট দেখা যায় যে অনেকেই একটা শুধু গ্রামের নাম লিখেই মনে করেন যে দিয়ে দিছে, প্লেসড করে দিছে, হ্যাঁ সেক্ষেত্রে একটু অসুবিধা করতে হয়, বা অনেকে আছে শুধু জেলার নাম লিখেই মনে করেন যে দিয়ে দিছে, আমার বাড়ি রাজবাড়ি, রাজবাড়ি দিয়ে দিলাম, হ্যাঁ আর ওই রাজবাড়ি তো অনেক বড় জায়গা, এখন সেই ক্ষেত্রে ওইখানে কি এরকম কোন অপশন করা যায় না যে ভাই এটা প্রথমে আপনার একটা গ্রাম বা উপজেলা এই কি বললে যে পোস্ট অফিসের নাম দিতে হবে, দেন আপনাকে থানার নাম, দেন হচ্ছে জেলার নাম, এই তিনটা জিনিস ম্যান্ডেটরি কাস্টমারকে দিতে হবে ভাই? এটা আসলে যখন মানে অনেক ক্ষেত্রে এরকম হয়, যখন কাস্টমাররা যখন বেশি ফিল আপ করা লাগে বুঝছেন, তখন অনেকেই এটা বিরক্ত ফিল করে। আর মেইন এর তো ফোন নাম্বার তো আছে, ফোন নাম্বার আছে যার কারণে এই জন্য সুবিধা হয়, কারণ ফোন নাম্বার দিয়ে ফোন করে জিজ্ঞেস করে নেয়। আর যদি ওই রকম অনেক সময় আছে, অনেক কাস্টমার আছে যে অত ফিল আপ করতে যাবো কেন, বুঝেননি বিষয়টা এরকম মনে করে, তখন যখন 3টা 4টা ঘর থাকে তখন পূরণ করতে ওরা একটু বিরক্তি ফিল করে, যার কারণে এটা সহজ করে দেওয়া।